সস্তায় স্মার্টফোন, বাজেটের স্মার্টফোন, এই শব্দগুলো, এই কথাগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই দামে খুব সস্তায় 5G স্মার্টফোন সত্যি পাওয়াটা বেশ দুষ্কর। বাই দ্য ওয়ে, স্যামসাং রিসেন্টলি লঞ্চ করলো তাদের এম সিরিজের দুটি স্মার্টফোন, M13 4G, M13 5G। বাই দ্য ওয়ে, আমার কাছে রয়েছে এই মুহূর্তে স্যামসাংয়ের M13 5G, এবং আমি এই ভিডিওতে আপনাদের বলবো কতটা সস্তায় এই স্মার্টফোনটা, আর এটা আমার ফার্স্ট ইম্প্রেশন। অ্যাজ ইউজুয়াল আপনাদের ঘরের লোক আমি, চেনা পরিচিত মুখ সুমন, চ্যানেল নাম গ্যাজেটস বাংলা। তো চলুন সস্তা দিয়ে একটু সস্তায় আরম্ভ করি। তো দিস ইজ দ্য বক্স অফ স্যামসাং গ্যালাক্সি M13 5G, এবং পেছনে বেশ কিছু স্পেসিফিকেশন লেখা আছে, টাইম নিয়ে একটু পড়ে নেবেন। বাই দ্য ওয়ে, চলুন আনবক্স করে দিই। আনবক্স করতে গিয়ে আমাদের কাছে যে মেইন ডিভাইস সেটা হলো অ্যাকোয়া কালারে, ওয়ান কাইন্ড অফ গ্রিন কালার আপনি বলতে পারেন, বাট M13-এর প্রত্যেকটা আপনি 4G এবং 5G-তে ডিফারেন্ট কাইন্ড অফ কালার পাবেন, তিনটে, ওয়ান ইজ ব্রাউন, অ্যানাদার ওয়ান ইজ ব্লু, অ্যান্ড আমার কাছে যেটা রয়েছে অ্যাকোয়া গ্রিন। আফটার দ্যাট আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছি একটি চার্জার, দ্যাটস ভেরি নাইস, সত্যি করে 15 ওয়াটের ফাস্ট চার্জার স্যামসাং প্রোভাইড করছে, একটি ডেটা কেবল টাইপ সি আমরা পেলাম, আর সিম ইজেকশন টুল, স্যামসাংয়ের ভালোবাসা, স্যামসাংয়ের প্রেমপত্র। ওকে, চলুন রেখে দিই এখানে। তো স্যামসাংয়ের গ্যালাক্সি M13 5G এর দাম আমার ডিসক্রিপশনের নিচে লেখা থাকবে, বাট বেশ সস্তা। ওয়েল, স্যামসাংয়ের এই ফোনটি আমি ইউজ করছি এবং গত দুদিন ধরে ইউজ করলাম, আমার মানে একটা রিয়েলাইজেশন, একটা ফিল কি, দেখুন প্রথমেই বলি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বেশ হালকা, এবং স্মার্টফোনটি একটু কার্ভি ডিজাইনের সঙ্গে আসছে, এবং এটি ইউনিবডি ডিজাইন, দ্যাট মিন্স আলাদা করে ফ্রেম নেই, বাট দুটি সেকেন্ডারি আপনারা জিনিস পাবেন, কি একটা প্রাইমারি মাইক্রোফোন আর একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অনেক বাজেট স্মার্টফোনে আমরা এগুলো পাই না। এবং এই স্মার্টফোনের যদি আপনি ডিজাইনটা দেখেন, এবার কিন্তু একদমই অন্যরকম, কারণ এখানে দুটি ক্যামেরা দেওয়া আছে, আর M13 4G-তে তিনটি ক্যামেরা। তবে এইবার যে ক্যামেরার সেট আপটা বা ক্যামেরার লুকটা, ওটা আমার বেশ ভালো লেগেছে, একটু আলাদা আলাদা আর কি। এবং এই স্মার্টফোনটার যে ডিজাইন বা ম্যাটেরিয়াল সেটা বলবো পলিকার্বনেট, হলেও স্যামসাং অ্যাজ ইউজুয়াল যে কোয়ালিটি মেনটেন করে এখানেও তার কোনো আমরা বদল দেখতে পাইনি, এক্সেপশন দেখতে পাইনি। এবং USB টাইপ সি, সিঙ্গেল স্পিকার, 3.5mm জ্যাক, সব কিছু আমরা পেয়েছি। আর আপনাদের এক্ষুনি বললাম না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, দ্যাটস ওয়াই আমরা কল কোয়ালিটি অসাধারণ পেয়েছি বাইরে যখন কল করেছি। এবং সবথেকে বড় ব্যাপার, এই স্মার্টফোনটার একটা দারুণ ফিচার্স আমার ভালো লেগেছে, অটো ডেটা সুইচিং মোড, অর্থাৎ আপনার সিম ওয়ানে নেটওয়ার্ক নেই, দেন হোয়াট ইউ উইল ডু, কী করবেন আপনি, আপনার সিম টুতে আপনি কথাও বলুন এবং আপনি ডেটাকে ইউজ করুন, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, আপনাদের প্রথমেই বললাম যে এটা 5G স্মার্টফোন, অ্যান্ড 5G স্মার্টফোন কটা 5G ব্যান্ড রয়েছে, দেখুন ফিউচারিস্টিক তো হতেই হবে, তো এতে 11টা 5G ব্যান্ড আমাদের সাপোর্ট করছে, দ্যাট মিন্স যে ব্যান্ডই আসুক না দাদা এই ফোনে কোনো অসুবিধা হবে না। দেন এটার ডিসপ্লে, দেখুন ডিসপ্লে হিসাবে এখানটা দেওয়া হচ্ছে একটি 6.6 ইঞ্চেসের ডিসপ্লে ওয়াটার ড্রপ নচের সাথে, অ্যান্ড এই স্মার্টফোনে আমরা যেটা ভালো পেয়েছি সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, বেশ সস্তায় আসছে। এবং এই স্মার্টফোনটির যদি আপনি বেজেলসগুলো দেখেন, ঠিক আছে দাম অনুযায়ী, এবং নিচে একটু বেশি মনে হলেও দাদা দামটা একটু কনসিডার করবেন এখানে। এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে আমি যখন আউটডোর এবং ইনডোরে দেখলাম, ইউটিউবে ভিডিওস দেখলাম, নো প্রবলেম। এবং এই স্মার্টফোনটির যদি আমরা ওয়াইড ওয়াইন হিসাবে বলি, তো এখানে L1 সাপোর্ট করছে, দ্যাট মিন্স বাই কন্টেন্ট আপনি দেখুন কোনো অসুবিধা নেই, অর্থাৎ অ্যামাজন বলুন বা যে কোনো নেটফ্লিক্স OTT প্ল্যাটফর্ম ইউজ করুন, নট এ প্রবলেম। এবং সব থেকে ভালো লেগেছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, রিয়েলি এই সেটটিকে আমার বেশ চার্মিং বলে মনে হয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লের সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি, স্মার্টফোনটিতে আপনারা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট পাবেন, দ্যাটস ওয়াই আপনি দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করুন, নট এ প্রবলেম। আর হ্যাঁ, 6GB 128GB ভ্যারিয়েন্ট আমার কাছে রয়েছে। মজার ব্যাপার কি জানেন, এই 6GBটাকে আপনি আপ টু 12GB পর্যন্ত এনহান্স করতে পারেন, কি করে, র্যাম প্লাস টেকনোলজি, দাদা আজকাল টেকনোলজির যুগ, তাই টেকনোলজি দিয়ে আপনি এটাও করতে পারবেন। এবং 1TB পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন আপনার যে মেমোরি কার্ড বা এক্সটার্নাল স্টোরেজকে। দেন এই স্মার্টফোনটার আরেকটা জিনিস, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কেমন ফাস্ট দেখতে হবে, তো
কারণ পরীক্ষা প্রার্থনীয়। দেখি আনলক, দেখি আনলক, আরেকবার দেখি আনলক। তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অসম, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফেস আনলকও ভালো কাজ করছে। আমরা চট করে এর একটু সাউন্ড কোয়ালিটিটা চেক করে নিই, কারণ এতে সিঙ্গেল মোনো স্পিকার দেওয়া আছে। ওকে, তো সত্যি কথা বলতে খুব লাউড না, খুব কমও না। কেমন হবে আপনার কোয়ালিটিটা? কোয়ালিটিটা হবে আপনি যেমন চান, মানে আপনি ইনডোরে রয়েছেন কোনো প্রবলেম হবে না, আউটডোরে একটু প্রবলেম হলেও খুব না। তো হ্যাঁ, আপনি এন্টারটেনমেন্টের জন্য এটাকে ইউজ করতে পারেন, এবং যখন আপনি লাউড স্পিকারে কথা বলবেন দেন নো প্রবলেম। আচ্ছা, এই স্মার্টফোনটার প্রসেসর কি দেওয়া আছে, এইখানটাই আমার সব থেকে ভালো লেগেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 700 অ্যান্ড এই প্রসেসরটি 7nm টেকনোলজিতে তৈরি। অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলি, দেখুন ন্যানোমিটার যত ছোট হবে তত তার যে আর্কিটেকচার ওটা ভালো হবে, ব্যাটারি এফিসিয়েন্ট হবে, এবং আপনাকে অপটিমাইজড একটা পারফরমেন্স দেবে। অ্যান্ড দেন এর সঙ্গে 6GB একদম সুন্দরভাবে কাজ করছে। 6GB মানে আমি র্যামের কথা বললাম, এবং এর পারফরমেন্সের জন্য এখানে যে GPU ইউজ করা হয়েছে মালি G57, দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ দ্য পারফরমেন্স ইজ। এবং এখানে আমরা কল অফ ডিউটি খেলেছি, BGMI খেলেছি, এবং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস অ্যাট এ টাইম ইউজ করেছি, নো প্রবলেম। এবং একটা জিনিস ভালো যে এর মেমোরি এতটাই অপটিমাইজ, প্রত্যেকটা অ্যাপ এর যে ব্যাকগ্রাউন্ড সেখানে ছিল, ইটস রিয়েলি নাইস। সেটা ফেসবুক হোক বা টুইটার হোক, ইউটিউব হোক, মিউজিক প্লেয়ার হোক, গুগল ক্রোম হোক, ইয়া ইটস ভেরি নাইস। আচ্ছা হ্যাঁ, আমি ভুলে গেছি, এই ডিসপ্লেতে আপনাকে আরেকটা জিনিস বেটার দেওয়া হচ্ছে, 90Hz রিফ্রেশ রেট, দেন ইটস স্ক্রলিং সুপার। তো ওই যে ফেসবুক আপনি কাজ করুন, স্ক্রল করুন, আপনি ক্রোমে কাজ করুন, আপনি হোয়াটসঅ্যাপ, আপনি ইউটিউব স্ক্রল করুন, নো প্রবলেম। সো এখানে পারফরমেন্স আপনাকে সিরিয়াসলি ভালো দেবে। আপনি হাই এন্ড গেম খেলুন বা মিডিয়াম কাইন্ড অফ গেম খেলুন, আরেকটা কথা মনে রাখবেন, এটা সস্তায় আসছে। দেন এই স্মার্টফোনটিতে ক্যামেরা কি দেওয়া হলো, 50MP প্রাইমারি সেন্সর অ্যান্ড 2MP ডেপথ, অ্যাজ ইউজুয়াল 5MP সেলফি ক্যামেরা। দেখ ক্যামেরা থেকে একটু কম্প্রোমাইজ করা হয়েছে আমি বলবো না। হ্যাঁ, আপনারা যারা আল্ট্রা ওয়াইড ভালোবাসেন তাদের জন্য বোধহয় একটু খারাপ মনে হতে পারে, বাট যে দুটো ক্যামেরা দিয়েছে সেটা কাজের। 50MP দিয়ে আমরা আউটডোর অ্যাজ ওয়েল অ্যাজ ইনডোরে আমরা পিকচার নিয়েছি ভালো। অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের ক্যামেরা নিয়ে তেমন কিছু আমার বলা নেই, কারণ তাদের প্রত্যেকটি রেঞ্জে প্রত্যেকটি সেগমেন্টে তাদের ক্যামেরা ভালো হয়। এবং আমরা আউটডোরে যখন নিয়েছি, ইনডোরে নিয়েছি, লো লাইটে নিয়েছি, ডিফারেন্ট কাইন্ড অফ লাইট কন্ডিশনে নিয়েছি, বেশ ভালো লেগেছে। এবং ফ্রন্ট ক্যামেরা অ্যাজ এ 5MP ভালো, হেভি না আবার খুব খারাপ না, ঠিকঠাক আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এগুলোকে শেয়ার করতে পারবেন। দেন দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ভিডিও রেকর্ডিং। দেখুন এই স্মার্টফোনটিতে আপনি ফুল HD FPS রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও। ব্যাটারি স্যামসাং এর M13 5G দেওয়া আছে 5000mAh ব্যাটারি, এবং 4G 6000, এবং এখানে 15W ফাস্ট চার্জার। আমি ডে টু ডে ইউসেজে ইউজ করলাম, দারুণ লাগলো। খুব যে আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে তা না, পাক্কা 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অনেকক্ষণ কাজ করেও। এবং এই স্মার্টফোনটিতে আপনি যদি হেভি ইউজ করেন তাও 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, অ্যান্ড দেন 15W ফাস্ট চার্জার তো রয়েছে। এবং এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস, সেটা হলো নক্স সিকিউরিটি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনারা ওয়ান UI পাচ্ছেন, এবং ওয়ান UI দারুণ দারুণ টেক। এই স্মার্টফোনটিতে আমরা Android 12 পাচ্ছি, ওয়ান UI পাচ্ছি, এবং ওয়ান UI যে ফিচার্সগুলো সেগুলো পাচ্ছি, নক্স সিকিউরিটি পাচ্ছি, এবং আপডেট স্যামসাং আপনাদের সবাইকে প্রোভাইড করে এই স্মার্টফোনটিতেও আমরা তাই পাবো। কিনবো না কিনবো না, দেখুন কম দাম বাজেটে স্যামসাংয়ের ব্র্যান্ড সার্ভিস, তাদের আফটার সেল সার্ভিস ভালো, ব্র্যান্ড ভ্যালু আছে সব দিক থেকে, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, তো আমি এটা রেকমেন্ড করতে পারি যদি আপনারা সস্তায় এই স্মার্টফোনটা কিনতে চান, মানে সস্তায় 5G স্মার্টফোন হিসাবে ভালো। আর আমার ফুল রিভিউ তো আসছেই, না হয় একটু কয়েকদিন ওয়েট করুন, চলুন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।